আপনারা দেখছেন চার রাজ্যে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আমরা বিরতিতে যাওয়ার আগে এই যে যুদ্ধ চার রাজ্যের যে যুদ্ধ দেখলাম সেই ভোট যুদ্ধে সবার প্রথমে ভারতীয় জনতা পার্টি এবং প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের বক্তব্য শুনলাম একে একে বাকিদেরও বক্তব্য শুনবো আমি আসব তৃণমূল কংগ্রেসের কাছে এই যে আজকে যে লড়াইটা আমরা দেখলাম সেখানে কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক কংগ্রেসের হেরে যাওয়াটা ইন্ডিয়া জোটকে কতটা ধাক্কা দিল আপনাদের সামনে ৬ তারিখ বৈঠকও রয়েছে সেখানে কতটা ধাক্কা খেলো কংগ্রেস কি মনে করছেন দেখুন যারা আমরা রাজনৈতিক দল তারা তো মুখে যাই বলি যতই বিরোধিতা করি যার সাথে যাই কথা বলি আমরা তো সবাই ভোটে জেতার জন্যই রাজনীতিটা করি মানে আলটিমেটলি রেজাল্ট কথা বলবে আমাদের রাজনৈতিক দলের পারফরমেন্স আমরা মানুষের কাছে পৌঁছতে পারছি কি না আমাদের স্ট্র্যাটেজি কি থাকছে সেখানে কোথায় দাঁড়িয়ে আমরা যদি বিজেপির বিরোধিতা করি সেখানে কিন্তু আমাদের বিজেপির বিরুদ্ধে ফলটাও আনতে হবে পশ্চিমবঙ্গে আমরা যেমন বিজেপির বিরুদ্ধে মেন লড়াইটা করছি আমরা শক্তিশালী দল তাহলে বিজেপিকে হারানোর দায়িত্ব আমাদের কাঁধেই পড়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে যখন মানে ডেলি প্যাসেঞ্জারি করেছে প্রধানমন্ত্রী থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সভাপতি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি বা অন্যান্য যোগীজি থেকে আরম্ভ করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে তাবড় তাবড় নেতারা ডেলি প্যাসেঞ্জারি করার পরও বিজেপির রথের চাকাটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সীমানার বাইরে রেখে দিতে পেরেছিলাম তার মানে আমরা যদি লড়াইটা করব তাহলে আমাকে পারফর্ম করে দেখাতে হবে তাহলে আজকে যেখানে কংগ্রেসের সাথে লড়াইটা ছিল সরাসরি সেখানে কংগ্রেস শক্তিশালী রাজস্থানে কংগ্রেস সরকারে ছিল মধ্যপ্রদেশে সরাসরি লড়াই চলছিল ছত্তিশগড়ে সরকারে ছিল সেখানে দাঁড়িয়ে যদি কোথাও বিজেপিকে কংগ্রেস হারাতে না পারে কংগ্রেসকে সেই নিজেদের মধ্যে আমি বলবো না যে আমি কংগ্রেসের নিজেদের ভাবতে হবে যে কিভাবে লড়াইটা করবে কোথায় ভুল ছিল কিভাবে ফিরে আসা যায় সেটা কংগ্রেসকেই চিন্তা করতে হবে আমার মনে হয় এক দু নম্বর কথা হলো দেখুন আমি কংগ্রেসকে সাজেশন দিতে পারি না কিন্তু আমার এই আমাদের এখানে আমার কিছু বক্তব্য আছে কংগ্রেসকে যে বললাম স্ট্র্যাটেজি করতে আমাদেরও কিন্তু আপনি মনে করে দেখুন ২০১৯ লোকসভা নির্বাচনে আমরা প্রত্যাশা করিনি এটা বলতে আমাদের কোনো লজ্জা নেই যে ১৮টা সিট ভারতীয় জনতা পার্টি পাবে আমরা সেই সময় ভাবিনি তারপরে অনেকেই দল বদল করেছে সমস্ত কিছু করেছে কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনে এই ১৯ থেকে ২১ আমরা ২ বছর সময় পেয়েছিলাম তখনও অনেকে ভেবেছিল যে ১২০টা আসন তো লোকসভার নিরিখে ১৮টা লোকসভার নিরিখে ১২০খানা আসন প্রায় জিতেই বসে আছে শুভেন্দু অধিকারী বারবার বলছিল আপনারা তো ১২০টা জিতেই দিয়েছেন আমরা এসেছি আমরা ২০০ পার করে দেবো এই যে আমরা সেখান থেকে আমাদের কোথায় ভুল রেক্টিফিকেশন করে আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে ২১৩টা এবং পরে দুটো নির্বাচন হয়েছিল ২১৫টা আসন কিন্তু সরাসরিভাবে আমরা জিতেছিলাম এই যে জেতা এবং উপনির্বাচন ধরলে ২১৭টা আমরা এইখানে দাঁড়িয়ে যে আমাদের এই পারফরমেন্সটা রেক্টিফিকেশন অ্যানালাইসিস করা নিজেদের দলের মধ্যে আলোচনা করা কোথায় ভুল কী কী স্ট্র্যাটেজি হবে সেগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে কংগ্রেসের সর্বভারতীয় ক্ষেত্রে কোনো জায়গায় ফল থাকছে আপনি রাজস্থানের কথা আমি একটা লাইন বলে শেষ করি পরে তো আবার নিশ্চিতভাবে বলবো যে রাজস্থানে যে অশোক গেহলট ভার্সেস সচিন পাইলট কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে সেই জায়গাটা খামতি থেকে যাচ্ছে কমলনাথকে মধ্যপ্রদেশের দায়িত্ব দিলেন আমি আবারও বলছি কংগ্রেস কাকে দায়িত্ব দেবে দলের মধ্যে সেটা কংগ্রেস ঠিক করবে কিন্তু সেকালে মানে সুনীল কানুগুনুকে যদি দায়িত্বটা দিত সাথে জয়েন্টলি শুধু কমলনাথকে নাই দায়িত্ব দিয়ে সুনীল কানুগুনুকেও যদি দিকেও যদি দিত তাহলে আমার মনে হয় রেজাল্ট আরও বেটার হতো আরও সবাইকে সংঘবদ্ধ করে লড়াইটা করলে বা স্ট্র্যাটেজি কী করবে কংগ্রেসকে কিন্তু আগামী দিন এটা সিরিয়াসলি ভাবতে হবে আমি আসবো সিপিআই এর কাছে যে প্রশ্ন উঠে যাচ্ছে কংগ্রেসের পারফরমেন্স নিয়ে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক যে প্রশ্ন তুলছে আপনাদের কি মনে হয় না এর পরে জোটে কংগ্রেসের নেতৃত্ব বা তাদের কর্তৃত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়বে কংগ্রেস বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এটা ঠিকই যে এই চার রাজ্যের যে ফলাফল যে ঘটনা ঘটেছে সেটা কংগ্রেসের কাছে যেমন আনএক্সপেক্টেড তেমন আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত বিশেষ করে বামপন্থীদের কাছেও এটা আনএক্সপেক্টেড মানে রেজাল্টটা যে এরকম হবে এটা আমরা ধরতে পারিনি মানুষের পালস বিটটা এই রায়কে আমরা মাথা নত করে মানুষের রায়টাকে মেনে নিচ্ছি কিন্তু তার সঙ্গে এটা ঠিকই যে কংগ্রেসের পরিকল্পনার একটা অভাব দেখা যাচ্ছে যার ফলে যে কোশ্চেনটা আপনি তুললেন যে ইন্ডিয়া যে জোট সেই জোটের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না আর কর্তৃত্ব যেটা শুধু এই চার রাজ্যের ফলাফলের কি এলো তার উপরে দাঁড়িয়ে আমার মনে হয় না যে আলাদা করে কংগ্রেসের কর্তৃত্ব সেভাবে ক্ষুণ্ণিত হবে এটা আমার মনে হয় না তার কারণ হচ্ছে যে এটা ঠিকই তো যে
কংগ্রেসের কর্তৃত্ব তো থাকবে বলছেন না, কর্তৃত্ব খর্বিত হবে এটা আমার মনে হয় না, কারণ গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে সেই লড়াই করার প্ল্যাটফর্ম হিসাবে কংগ্রেস যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং ভারতবর্ষের প্রায় সেই সব রাজ্যই, এমন কোনো রাজ্য নেই যেখানে কংগ্রেস নেই, সুতরাং স্বাভাবিকভাবেই কংগ্রেসের এই রায়ে কংগ্রেসের এটা খর্বিত হবে, কংগ্রেসের অস্তিত্ব, এটা আমার মনে হয় না। তবে এটা ঠিকই যে আমাদের সবাইকে আমাদের একটু হোমওয়ার্ক আমাদের করা দরকার, এবং এটাও ঠিক যে বাস্তব অবস্থা অনুযায়ী, সেই সেই রাজ্যের বাস্তব অবস্থা অনুযায়ী ওই মানে তত্ত্বাবধানে কারা থাকবেন, কিভাবে থাকবেন, কারা থাকবেন, এ ব্যাপারেও কংগ্রেসের অনেক বেশি সতর্ক হওয়া উচিত, এবং আমাদেরও নিজস্ব যে অর্গানাইজেশন আছে, অর্গানাইজ সেট আপে, সেখানেও আমাদের যে দুর্বলতা আছে সে দুর্বলতা নিশ্চিত আছে, এগুলো সন্দেহ নেই। এই দুর্বলতা কাটিয়ে আগামী দিনে ইন্ডিয়া জোটকে অনেক বেশি শক্তিশালী জায়গায় নিয়ে যেতে না পারলে নীতিশ কুমার প্রথম বিষয়টি পাটনায় করেছিলেন, তখন যে ব্যাপারটা ছিল, তারপরে মুম্বাইয়ের পরেই কংগ্রেস বিষয়টা হাইজ্যাক করে নিল, তারপরে কংগ্রেস স্থির করে ফেললো ইন্ডিয়া ভোটের জোটের বৈঠক কখন কোথায় হবে, কে করবে, কে কখন হবে না, পুরো বিষয়টা কংগ্রেস নিজের হাতে নিয়ে নিল, এবং আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু কংগ্রেসের সেই বিষয়টা নেই। আপনাদের কি মনে হচ্ছে না যে এখন কিন্তু আপনাদের যে বার্গেনিং পাওয়ার, আপনাদের যে এখানে কর্তৃত্বটা, সেটা অনেকটাই কমে গেল? দেখুন, সাফল্যের অনেক দাবিদার থাকে আর ব্যর্থতা অরফ্যান, অনাথ হয়। আজকে কংগ্রেসকে রেক্টিফাই যে কাজ করে তার ভুল হয়, ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। আর বার্গেন ইন্ডিয়া জোটে কংগ্রেস বার্গেন করেছে এ কথা আপনার সঙ্গে সহমত আমি পোষণ করি না, সহমত পোষণ করি না এই কারণেই যে আমাদের রাহুল গান্ধী, আমাদের অধীর চৌধুরী যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কেন্দ্রীয় স্তরে যখনই কোনো অনাচার হয়েছে, যখনই যে সমস্ত ফাঁকা পার্লিয়ামেন্টে বা রাজ্যসভায় বিল পাস করানো হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এবং সারা বছর দলটা করেছেন কি, এবং রাহুল গান্ধী অবশ্যই সারা বছর দলটা, আপনাকে তাহলে একটু জানিয়ে রাখি, এই শীতকালীন অধিবেশন কালকে থেকে শুরু হচ্ছে এবং 22 তারিখ অবধি চলবে, এর মধ্যেও রাহুল গান্ধী কিন্তু তিনটি দেশ ঘুরতে চলে যাবেন। এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভোট শেষ হয়েছে তারপরে 10ই মার্চ তিনি চলে গিয়েছেন গুজরাটে, প্রথম নির্বাচনী ঘণ্টা বাজিয়ে তিনি রোড শো করেছেন। আমার বক্তব্য হচ্ছে গিয়ে এই বিষয়ের পর কখনো তিনি, রাহুল গান্ধীকে আমরা মায়ানমারে চলে যেতে দেখেছি, কখনো তাকে কাশ্মীরে দেখেছি, তারপরে বিদেশে চলে যেতে দেখেছি, ভোট নিয়ে যে সিরিয়াস পলিটিশিয়ান হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছেন রাহুল গান্ধী? দেখুন, রাহুল গান্ধী আজকে নির্বাচনে তার যা দায়িত্ব কর্তব্য দল তার উপর যেটুকু দিয়েছে সেটুকু যথাযথভাবে পালন করেছেন। ব্যক্তি রাহুল গান্ধী 7 দিন বা 10 দিন যদি না থাকেন তাহলেই তিনি ভারতবর্ষের রাজনীতির থেকে অবসোলেট। আজকে নরেন্দ্র মোদী নির্বাচনের ইয়ের পরই পৌঁছে গেছেন, এই দৃষ্টান্তগুলো বহু দেওয়া যায়, দেওয়া স্বাভাবিকও। তবে একটা কথা বলি যে আমাদের বার্গেনিং কথাটা যেটা বলা হয়েছে যে বার্গেনিং করা, বার্গেন করে কারা, যারা পলিটিক্স, দেখুন ফেয়ার পলিটিক্স করার দিনটা প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু কংগ্রেস রাজনীতিতে রাহুল গান্ধী বার্গেন করলে তার পাশে যারা বসতেন, সীতারাম ইয়াচুরিও বসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও বসেছিলেন, নীতিশ কুমারও বসেছেন, এখন ঘটনা হচ্ছে। আপনি যেটা বলছেন যে রাহুল গান্ধী বা কংগ্রেস কখনোই এই কর্তৃত্ব করেনি বা দর কষাকষি করে কোনো শরিককে ছোটভাবে দেখেনি, তারা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চেয়েছেন। আমরা এই আলোচনা, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন।